নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তো ফ্রেন্ডস ইতিমধ্যেই দু হাজার চব্বিশে নতুন করে যে আপডেট উঠে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রায় বারো হাজার শূন্য পদে খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তো ফ্রেন্ডস আমি কেন এই কথাটি তোমাদেরকে বলছি কিসের পরিপ্রেক্ষিতে এই আপডেটটি তোমাদের সাথে তুলে ধরতেছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই স্পষ্ট করে বুঝিয়ে দিব এদিন মন্ত্রিসভার বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পুলিশ পদে শূন্য পদের যে কোটা মহিলাদের জন্য কতগুলো শূন্য পদ রয়েছে পুরুষদের জন্য কতগুলো শূন্য পদ রয়েছে সেই বিষয়টিও আজকে তোমাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট একটু রিকোয়েস্ট করব বন্ধুদের মাঝে এই আপডেটগুলো শেয়ার করে দিও তাদেরকেও একটু জানার সুযোগ করে দিও এতটুকুই ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করবো তো ফ্রেন্ডস চলুন আমরা দেখে নিচ্ছি বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় তো দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যেই দু সাল নতুন বছর শুরু হয়েছে তো নতুন বছরে নতুন করে যে আপডেট সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এদিন বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার মধ্যে আছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিতে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ এছাড়াও সাম্প্রতি যে আপডেটটি আমি তোমাদেরকে দিচ্ছি রাজ্য পুলিশে বারো হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে উক্ত বৈঠকে জানা যাচ্ছে যে এই নিয়োগের ক্ষেত্রে তিন হাজার পদ সংরক্ষিত রাখা হচ্ছে মহিলা কনস্টেবলদের জন্য এবং বাকি যে আট হাজার চারশোটি শূন্য পদ রয়েছে সেটা সংরক্ষিত রয়েছে পুরুষ কনস্টেবলদের জন্য তো ফ্রেন্ডস তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে আমি অফিসিয়াল পিডিএফগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি এবং বিভিন্ন ক্লাসের ম্যাটেরিয়ালসগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করতে পারবে তো ফ্রেন্ডস মারফত যে খবর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ সব কিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেক্ষেত্রে লোকসভা ভোটের পরেই সংশ্লিষ্ট নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হবে দীর্ঘদিন ধরে এই নিয়োগের অপেক্ষায় আছেন রাজ্যের চাকরি প্রার্থীরা অবশেষে তোমাদের মাঝে এই খুশির খবরটা আমি দিয়ে দিলাম তোমরা বুঝতেই পারলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই নতুন রেক্রুটমেন্টের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তো ফ্রেন্ডস এছাড়াও তোমরা যারা পূর্ববর্তী আপডেটগুলো দেখো নি তোমরা যারা কলকাতা এস আই এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি এছাড়া আরপিএফ এ যে কনস্টেবল এবং এসআই পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই আপডেটও কিন্তু আমি একসাথে তোমাদেরকে দিয়ে দিয়েছি তো তোমরা যারা পূর্ববর্তী আপডেটগুলো দেখো নি অবশ্যই পূর্ববর্তী ভিডিওতে গিয়ে সেই আপডেটগুলো দেখে নিও তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ